পরম শ্রদ্ধা ভজন আজির সভার সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চত আসন অলংকৃত করা সদৌ অসম ছাত্র সন্থার সম্মানীয় সভাপতি দীপাঙ্কর নাথ ডাঙরীয়া, সাধারণ সম্পাদক লৰিণজ্যোতি গগৈ ডাঙরীয়া, আজির সভার উদ্বোধক ডক্টর শইকীয়া ছাৰ, সাম্প্রতিক অসমত অসমীয়ার দায়িত্ব আর কর্তব্য মোটামুটিভাবে মই যেহেতু ইয়াক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর আগত কথা কবলৈ আহিছো, গতিকে মই ছাত্র ছাত্রী সকলক উদ্দেশ্যে কম, সন্মানীয় শিক্ষাগুরু আর অধ্যাপক অধ্যাপিকা সকলক মই কিবা জ্ঞান দিয়ার ধৃষ্টতা বা কিবা পরামর্শ দিয়ার চেষ্টা করাটো মোৰ কাৰণে মূর্খামী, সেই ধৃষ্টতা মই নেদেখ। ছাত্র ছাত্রী সকলক কবলৈ যোৱাৰ আগতে মই এটা কথা কৈ লওঁ। মোৰ এটা সপোন আছিল এদিন মই ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত পঢ়িম। সেই সপোনটো দেখিছিলোঁ আজিৰ পৰা প্ৰায় 30 বছৰৰ আগতে, যেদিনাখন মোৰ জ্ঞান আৰু বুদ্ধি উদয় হৈছিল, যেতিয়া মই উচ্চ শিক্ষাৰ সপোন দেখিছিলোঁ। হয়তো সেইদিনাখনেই মোৰ সেই মগজু ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় খোপনি পুতিছিল। মই নাজানো মোৰ শংকৰদেৱক ভাল লাগে, কিন্তু মোৰ মহাপুৰুষ মাধৱদেৱৰ প্ৰতি ক'ৰবাত এটা দুৰ্বলতা আছে। মোৰ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত ভাল লাগে, কিন্তু মোৰ ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ প্ৰতি ক'ৰবাত এটা দুৰ্বলতা আছে। মোৰ ভূপেন হাজৰিকাক ভাল লাগে, কিন্তু জয়ন্ত হাজৰিকাৰ প্ৰতি মোৰ ক'ৰবাত এটা দুৰ্বলতা আছে। হয়তো এই বিশ্ববিদ্যালয়খনৰ ডক্টৰ শেখ প্ৰথমগৰাকী উপাচাৰ্য, দ্বিতীয়গৰাকী এম এন ফুকন, তৃতীয়গৰাকী জে এন দাস আৰু চতুৰ্থগৰাকী শৈলধৰ গগৈ মই নাই পোৱা, মই নাজানো। কিন্তু মোৰ জীৱনত মই পঞ্চমগৰাকী উপাচাৰ্যৰ পৰা কমলেশ্বৰ বৰা, ষষ্ঠগৰাকী মুকুন্দমাধৱ শৰ্মন, সপ্তমগৰাকী দেৱদাস কাকতি, অষ্টমগৰাকী কুলেন্দু পাঠক, নৱমগৰাকী কন্দৰ্প ডেকা আৰু দশমগৰাকী বৰ্তমানৰ উপাচাৰ্য মহোদয় মই দেখাৰ সৌভাগ্য হৈছে আৰু মই লগ পোৱাৰো সৌভাগ্য হৈছে। মই এতিয়া আপোনালোকক কওঁ যে এই বিশ্ববিদ্যালয়খনে আজি যিটো মুহূৰ্তত উপস্থিত হৈছে, সেই ডক্টৰ শেঠৰ পৰা আৰম্ভ কৰি বৰ্তমানৰ উপাচাৰ্যগৰাকীৰ যি অৱদান, মই এইখিনি মুহূৰ্তত শ্ৰদ্ধাৰে সোঁৱৰি লৈছোঁ। কাৰণ তেখেতসকলৰ অৱদান অবিহনে আজি হয়তো আপোনালোক এনেকৈ ইয়াত গোট খাব নোৱাৰিলেহেঁতেন। মই সেইসকল ছাত্ৰ ছাত্ৰীৰ আগত কথা ক'বলৈ আহিছোঁ যাৰ প্ৰাণ আছে, যাৰ প্ৰাচুৰ্য আছে, যাৰ যৌৱন আছে, যাৰ উন্মাদনা আছে, আৰু তেওঁলোকৰ আগত এটা নিৰ্দিষ্ট বিষয় মোক নিৰ্দিষ্ট কৰি ক'বলৈ দিছে, কি যে সাম্প্ৰতিক অসমত অসমীয়াৰ দায়িত্ব আৰু কৰ্তব্য। মই খুব খোলাখুলিকৈ কথা কোৱা মানুহ, কি টেলিভিশ্যনতে হওক কি ৰাজহুৱা সভাতেই হওক, ইয়াতো মই যিকেইটা কথা ক'ম, মই কোনো পণ্ডিতৰ পাণ্ডিত্যপূৰ্ণ কথা ইয়াত ক'ব নোৱাৰোঁ, কোনো তাত্ত্বিক কথা মই ক'ব নোৱাৰোঁ, কোনো গ্ৰন্থ অধ্যয়ন কৰি মই নকওঁ, মোৰ সামান্য জ্ঞান আৰু বুদ্ধিৰে যিখিনি ঢুকি পাওঁ মই সেইখিনিকে ক'ম। এই মুহূৰ্তত অসমবাসীৰ কাৰণে আটাইতকৈ ডাঙৰ প্ৰত্যাহ্বানটো ক'ৰ পৰা আহিছে? অসমীয়াৰ সাম্প্ৰতিক অসমত অসমীয়াৰ যিটো দায়িত্ব আৰু কৰ্তব্য বুলি সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ কৰ্মকৰ্তাসকলে যিটো নিৰ্দিষ্ট বিষয় কৰি দিছে, তাৰ এটা নিৰ্দিষ্ট লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। কি সেই লক্ষ্যটো, কি সেই উদ্দেশ্যটো, আপোনালোকে বেয়া নাপাব, আজিলৈকে আমি অসমীয়া এটা সুনিৰ্দিষ্ট সংজ্ঞা নিৰূপণ কৰিব পৰা নাই। তাৰপিছতো কিন্তু বিষয়টোত আছে সাম্প্ৰতিক অসমত অসমীয়াৰ দায়িত্ব আৰু কৰ্তব্য, কোন অসমীয়া। আজিলৈকে অসমীয়াৰ সংজ্ঞা নিৰূপণ হৈছে নাই? সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ অসম চুক্তিৰ ষষ্ঠ দফা, সেই ষষ্ঠ অনুচ্ছেদৰ যিটো অসমীয়াৰ সংজ্ঞা, সেই সংজ্ঞাটোকো লৈ বিতৰ্ক পৰৱৰ্তী সময়ত। আজিও অসমীয়াৰ সংজ্ঞাক লৈ অসমত দ্বিমত আছে, কিন্তু মোৰ ব্যক্তিগতভাৱে মই নিজে সেইখিনিকে অসমীয়া বুলি ভাবোঁ যি ভূমিপুত্ৰই নিজৰ ভাষাটোৰ লগতে সামগ্ৰিকভাৱে অসমখনৰ ভাষা সাহিত্য সংস্কৃতিৰ উন্নতিৰ কাৰণে কাম কৰিছে আৰু অসমীয়া ভাষাক মাতৃভাষা বুলি গ্ৰহণ কৰিছে আৰু নিজা নিজা জনগোষ্ঠীয় ভাষাখিনিক নিজৰ মাতৃভাষাৰূপে গণ্য কৰি আগুৱাই গৈছে, সেইখিনিয়ে অসমীয়া। আৰু যদি সেইখিনিয়ে অসমীয়া হয়, তেনেহ'লে আপোনালোকে এই মুহূৰ্তত এটা কথা ভাবক যে আমাৰ যিসকল এতিয়া নেতা, যিসকলে আমাক নেতৃত্ব দিছে অসমীয়া সমাজখনক, সেই সমাজ নেতৃত্ব দিয়া সমাজখনলৈ যদি আমি চাওঁ,
প্রথমতে আপনি চাব সরকারের নেতৃত্বলৈ, রাজনৈতিক নেতৃত্বলৈ। আর রাজনৈতিক নেতৃত্বলৈ যদি আপনি মন করেন, তেতিয়াহলে আপনি দেখিব যে আমি আজি দিগ্ভ্রান্ত, আমি দিশহারা। মই কিয় কৈছো, আমার এজন রাজনৈতিক নেতাই যদি মুসলমানের সংখ্যা বৃদ্ধিত আতঙ্কিত হয়ে বাংলাদেশের পর হিন্দু শরণার্থী আনি হলেও হিন্দুর সংখ্যা বৃদ্ধির পোষকতা করেছে, আন এজন নেতায় আকৌ রাজহুয়াক হিন্দুর সেই প্রতিযোগিতা শঙ্কিত হয়ে দুগৰাকী তিনিগৰাকী আনকি চারিগৰাকী মুসলমান তিরোতাক বিয়া করায় হলেও সংখ্যা বৃদ্ধির কথা রাজহুয়াক ঘোষণা করেছে। জরা ফুকা করে হলেও মুসলমানের সংখ্যা বৃদ্ধি করব লাগে, এজন পুরুষে তিনিগৰাকীক মহিলাক বিয়া পাতিব লাগে, রাজহুয়াক কৈছে এইখন অসমত। অর্থাৎ এইখন অসমত দুর্ভাগ্যজনকভাবে আমার রাজনৈতিক নেতৃত্বই আমি ইয়াত অসমীয়া হয়ে থাকা বিচরা নাই, ইয়াত বিচারিছে হিন্দু অথবা মুসলিম হয়ে থাক। মই তার দুর্ঘুর বিরোধী। আমাক হিন্দুর সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা করব না, আমাক মুসলমানের সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা নামাব না, আমাক লাগে কেবল মানুষ সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা, যত সচা অর্থত মানুষ থাকিব। অকল চকু কান হাত ভরি নাক থাকলে মানুষ নহয়। আজি 3,20,00,000 থাকা এই জনসংখ্যার রাজ্যখনত জনসংখ্যা ঠিকই বৃদ্ধি হয়েছে, প্রত্যেক লোকপিয়লত জনসংখ্যা ঠিকই বৃদ্ধি হয়েছে, কিন্তু মানুষের সংখ্যা কি বৃদ্ধি হয়েছে? জনসংখ্যা বৃদ্ধিয়ে কেউ মানুষের সংখ্যা বৃদ্ধি নুবুঝায়। মূল দৃষ্টিত মানে খোলাকে আপনার কিন্তু হাত ভরি চকু কান নাক থাকলে মানুষ নহয়, প্রকৃত যদি মানুষ সেই মানুষ কিমান বাড়িছে। আমার আমার রাজনৈতিক নেতৃত্ব সেই শিক্ষা আমাক কিমান দিছে, এজন পূর্ণাঙ্গ মানুষ হবলে হলে যে আমার বৌদ্ধিক উন্নতি লাগে, যে আমার শারীরিক উন্নতি লাগে, যে আমার সামাজিক উন্নতি লাগে, যে আমার সাংস্কৃতিক উন্নতি লাগে, আমি কিমান পাইছো সকলে আপনি মন করব এই প্রশ্নটার উত্তর আপনি নিজেই বিচারি পাব। আজি ভাষিকভাবে আমি কিমান দুর্বল হয়ে গৈ আছো, ইয়াত অকল রাজনৈতিক নেতৃত্বকে দোষারোপ করলেও কিন্তু নহব, সেটাও ঠিক। সমপরিমাণে রাজনৈতিক নেতৃত্ব যে ধরনের জগরিয়া, ঠিক একদরে আমার সামাজিক নেতৃত্বও জগরিয়া, বৌদ্ধিক নেতৃত্বও জগরিয়া। কিয়? আমি পৃথিবীখনত আমি যদি অসমীয়া হিসাবে জিয়াই থাকিব লাগে, তেতিয়াহলে আমার এই ভাষিক, আমার এই সাংস্কৃতিক, আমার সামাজিক, আমার রাজনৈতিক এই গোটেই দুটা দিশ আমি ঠিক করবই লাগিব। কিন্তু আমি করব পারিছো না নাই এতিয়া। মই যে কোনো রাজনৈতিক নেতৃত্বক অকল দোষারোপ করলে নহব, সামাজিক নেতৃত্বর কথা থাকিব। আপনি চাওক কি অসম সাহিত্য সভা, কি শ্রীমন্ত শঙ্করদেব সংঘ, মই দুটা জাতীয় সংগঠনের কথা কৈছো, অসমের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠান, সদৌ অসম ছাত্র সন্থাক মই তারপর আঁতরাই রাখিছো। আপনি যদি চাই আজির প্রায় 570 বছর আগতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্ম হয়েছিল, তারপর আজিও আপনি মই কি শ্রীমন্ত শঙ্করদেব সংঘ, কি শঙ্করদেব গবেষণা অধ্যয়ন কেন্দ্র, বা কি শঙ্করদেবের নামত জন্ম হওয়া প্রত্যেকটা অনুষ্ঠান প্রতিষ্ঠান, নতুবা সামগ্রিকভাবে আমি অসমীয়া জাতিয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক এতিয়াও আমি বিশ্ব দরবারে নিয়ার কথা কয়ে আছো এই 570 বছর পিছত কয়ে আছো, এইবারও কইছো। কিন্তু মূল প্রশ্নটা হল, যিজন মহাপুরুষে সেই তেতিয়াই বৃন্দাবনী বস্ত্র সৃষ্টি করেছিল, সেই বৃন্দাবনী বস্ত্র কোনোবা যুগতে গৈ ফ্রান্সের মিউজিয়ামত স্থান পাইছে, ব্রিটিশ মিউজিয়ামত স্থান পাইছে, নিজে নিজে কোনো অসমীয়াই তাত থোৱা গৈ নাছিল। তারপর আপনি মই কি যুক্তিত কব পাৰো যে মহাপুরুষজনক আমি বিশ্ব দরবারে নিব লাগে, আমি মহাপুরুষজনকে উপরর নেকি, আমি নিবলে আমি কোন? আপনার লগত মোৰ চিন্তাটো নিমিলিব পাৰে, মই মোৰ চিন্তাটোৰ কথা কৈছো। মই এটো কথা কব বিচাৰিছো যে অসমীয় জাতির সর্বশ্রেষ্ঠ পুরুষজনেই হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব। শঙ্করদেবক আপনি মই বিশ্ব দরবারে নিয়ার শক্তি আর সামর্থ্য আমার নাই, তেওঁ কেতিয়াবাই নিজের রাস্তাত গৈ কৰবাত পাইছে, যার কারণে মহামানব মহাত্মা গান্ধীয়ে সেই তেতিয়াই কৈছে যে মই যে রামরাজ্যর সপোন দেখিছিল সেয়া মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে 450 বছর আগতেই দেখিছে, সেইটো মহামানব মহাত্মা গান্ধীয়ে কৈ গৈছে। সেই শঙ্করদেবে দেখুৱা
যেটো আমার সাংস্কৃতিক ভেটি, যেটো আমার সামাজিক ভেটি, আজি আমি ধরে রাখিছো, আমি মজবুত করে রাখিছো, না আমি থানমান করে দিছো। মই ভাবো তেওঁ দেখুয়া আদর্শ, তেওঁ দেখুয়া সেই পথত এতিয়াও অসমীয়া মানুহে, অসমবাসী খোজ দিবই পড়া নাই। যদি খোজ দিলেহেঁতেন তেনেহলে এই হিন্দু আর মুসলমানের সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতাখন আমি কিয় করিল? তেওঁতো মুসলমানের সানখাই গারুর গোবিন্দ নগার নরোত্তমক তেতিয়াই তেওঁ শিষ্যত্ব দিছিল। তারপর তেনেহলে আমি শঙ্করদেবক লৈ অকল জন্মদিন বা মৃত্যু